তোলামূল পার্টির যারা প্রসাদ পাচ্ছেন না তারা বিক্ষুব্ধ হচ্ছেন, এই ধরনের কথাবার্তা বলছেন, ওটা ওদের নিজেদের বিষয়। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে আবাহনও নেই বিসর্জনও নেই। আমরা এটা নিয়ে, আমি অন্তত এটা নিয়ে বেশি ইন্টারেস্টেড নই, কারণ এরা জেনে শুনেই ওই পার্টিটা করছে, আর আমি ওই পার্টিটা থেকে বেরিয়ে এসেছি যে কারণগুলির জন্য, তার মধ্যে এটা একটা অন্যতম কারণ। যে আজকে মালিক আর চাকরের কথা শুনছিলাম তাপস চট্টোপাধ্যায়ের মুখে, তা আমি এই কথাটা কিন্তু অনেক দিন ধরেই আপনাদের সামনে বলেছি, কেউ ক্যাজুয়াল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ গ্রুপ ডি, কেউ গ্রুপ সি, কেউ গ্রেড টু বি, কেউ অফিসার গ্রেড, কেউ ইউডি ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডি ক্লার্ক। স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে যেমন সরকারি কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হওয়ার জন্য বিক্ষুব্ধ, এখন তোলামূল পার্টির যারা প্রসাদ পাচ্ছেন না তারা বিক্ষুব্ধ হচ্ছেন, এই ধরনের কথাবার্তা বলছেন, ওটা ওদের নিজেদের বিষয়। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে আবাহনও নেই বিসর্জনও নেই। আমরা এটা নিয়ে, আমি অন্তত এটা নিয়ে বেশি ইন্টারেস্টেড নই, কারণ এরা জেনে শুনেই ওই পার্টিটা করছে, আর আমি ওই পার্টিটা থেকে বেরিয়ে এসেছি যে কারণগুলির জন্য, তার মধ্যে এটা একটা অন্যতম কারণ। এই পার্টিতে কোনো ইন্টারনাল ডেমোক্রেসি বলে কিছু নেই, এবং ন্যূনতম সম্মান মর্যাদা এই পার্টিতে কারোরই নেই। আত্মসম্মান বোধ যদি থাকে, নিশ্চিতভাবে দর বাড়ানোর জন্য এসব কথা না বলে প্রকৃতপক্ষে যেটা করা উচিত সেটা এরা করে দেখাক, তাহলেই মনে করব যে প্রতিবাদটা সঠিক জায়গায় হবে। অভিযোগ করছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, আপনার সঙ্গে দেখা হয় না? আমি তমগ্নর বাড়িতে নবমীর দিন গেছিলাম, নবমীর দিন গেছিলাম, সঙ্গে তৃণমূল কংগ্রেসের কারো দেখা হয়। আবারও তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ প্রকাশ্যে, ঠিক এমনটাই বোঝাতে চাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান যে আজকে মালিক আর চাকরের কথা শুনছিলাম, কথাটি বলেছেন তাপস চট্টোপাধ্যায়। আমি এইরূপ কথা বহুদিন পূর্বেই জানিয়েছিলাম এবং বহুবার জানিয়েছিলাম। স্বাভাবিকভাবেই ডিএ নিয়ে যখন রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন বিক্ষোভ করছেন, ঠিক সেই রকমই তৃণমূল পার্টির বহু নেতা কর্মী যারা প্রসাদ পাচ্ছেন না তারাও বিক্ষোভ করছেন। তারা বিক্ষোভ করছেন কেননা তারা প্রসাদ পাচ্ছেন না। এইরূপ জনসমক্ষে বিক্ষোভ প্রকাশ করার চাইতে যেটা সঠিক সেটা করুন, অর্থাৎ তিনি আকার ইঙ্গিতে কী বলতে চাইলেন। স্বাভাবিকভাবেই অনেকেই এই বিষয়টি বুঝতে পেরেছেন, তবে শাসক দল এই কথার পরিপ্রেক্ষিতে কোনো অংশ শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেননি। তারা জানান যে তিনি কি তাহলে প্রসাদ না পেয়েই তৃণমূল কংগ্রেস ছেড়েছেন? তবে কি পরোক্ষভাবে শুভেন্দু অধিকারী এক প্রকার স্বীকার করে নিলেন যে নিজে দর বাড়ানো বা প্রসাদ না পাওয়াই তার দল ছাড়ার মূল কারণ ছিল? সম্মান মর্যাদা এই পার্টিতে কারোরই নেই, আত্মসম্মান বোধ যদি থাকে, নিশ্চিতভাবে দর বাড়ানোর জন্য এসব কথা না বলে প্রকৃতপক্ষে যেটা করা উচিত সেটা এরা করে দেখাক, তাহলেই মনে করব যে প্রতিবাদটা সঠিক জায়গায় হবে। যদিও দল ছাড়ার মূল কারণ হিসেবে শুভেন্দু অধিকারী জানান যে এই পার্টিতে কারো কোনো সম্মান নেই, আত্মসম্মান বোধ থাকলে এই পার্টি করা যায় না। তবে শুভেন্দু অধিকারীর এইরূপ মন্তব্য প্রসঙ্গে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ।